ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধে দামের উত্তাপ ছড়িয়েছে দেশের বাজারে। ঢাকায় ডাবল সেঞ্চুরি হাঁকালো পণ্যটি, বছর ব্যবধানে যার দাম বেড়েছে 188%। ক্রেতাদের অভিযোগ, বাজারে সরকারি সংস্থার নজরদারির অভাবে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ফর্দের সাথে বাজারের অমিলে গলদঘর্ম পেঁয়াজ ক্রেতা হায়দার আলী। ঘুরছেন দোকানে দোকানে, তবে মিলছে না হিসাব। পেঁয়াজের দরে হঠাৎ ডাবল সেঞ্চুরিতে হতবাক বেসরকারি এই চাকরিজীবী। কিনতেই পারবো না আজকে, আমি পেঁয়াজ নিয়ে ঘুরতে আছি, আজকে কোথাও কিনার বদল সমর্থ নেই, আধা কেজি কিনে নিয়ে যেতে হবে 5 কেজির জায়গায়। তার মতোই অবস্থা নিম্ন ও মধ্য আয়ের লোকজনের। সংসার সামলাতে তাদের গল্পটা এখন নুনান্তে পান্তা ফুরানোর। আমরা দুইজনই চাকরি করি, তারপরেও আমি ভাবছি, আমি জানি না অন্যরা কি ভাবছে। আলটিমেটলি হয়তো পেঁয়াজ ছাড়াই আমাদের চলতে হবে। আগে যেখানে 20 কেজি খাইতাম, এখন সেখানে 8 কেজি 10 কেজি দিয়ে মাস কাভার করতে হবে। তার আরো মুনাফা অর্জন করবে, দুর্ভিক্ষ আসছে যে স্টক কর, দেখার তো কেউ নাই ভাই। এক বছর আগে এই দিনে দেশি ও আমদানি করা পেঁয়াজ বাজারে বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা দরে। বছর ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 188%, আর আমদানিতে 144%। ভারত তার নিজ বাজারের ভারসাম্য ধরে রাখতে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে ভারসাম্য হারিয়েছে বাংলাদেশের বাজার। এছাড়া এক শ্রেণী হুজুগে ক্রেতার বাড়তি পেঁয়াজ কেনার প্রবণতায় উত্তাপ ছড়িয়েছে আরও। রাতকে যে দাম চাই সেই দামে নিয়ে যায় কাস্টমার, মানে দাদা 60টা বেচলাম 70 চাই 70, 80 চাই 80টা, 90 চাই 90টা, 200 চাই 200 টাকা। প্রতিদিন ধর হাটে 10 গাড়ি পেঁয়াজ আমদানি হয়, আজকে সেখানে 1 গাড়ি পেঁয়াজের আমদানি হয় নাই। কৃষকের ব্যবস্থা আজকে 9,000 টাকা মন হাটে, হয়তো আমি কিন ছেড়ে 7,000-7,500 টাকা মন। আমি ব্যস্ত আছি 200 টাকা কেজি, আবার আজকে আবার কিনতে আছে 220 টাকা কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সবশেষ হিসাবে দেশে 26 লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন 36 লাখ টনের উপরে, সাথে আমদানি হয় আরও অন্তত 12 লাখ টন, যার প্রায় 80%ই আসে ভারত থেকে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।